আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইসমাইলিয়ালের চ্যানেল। আজকের ট্যুর হচ্ছে আমার ইন্দোনেশিয়া। আজকে ইন্দোনেশিয়া যাব। এখন আছি ঢাকা এয়ারপোর্টে, এখন সময় 8:45। অনেক প্যাসেঞ্জার, অনেক যাত্রী এবং কুয়াশা, অনেক কুয়াশা। যাওয়া যাক। আবারও চলে এসেছি এই যে ঢাকা এয়ারপোর্টে, ব্রেকফাস্ট করতেছি। এটা হচ্ছে মিস ওয়েলটনস্টার আমার লাউঞ্জ। আসলে ওদের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই কালারফুল, ভালো লাগতেছে। ওকে, এই যে এখন বিমানে উঠবো। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করলাম, এভরিথিং ফিনিশ। এখন শুধু বিমানে উঠবো, যাচ্ছি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। ইন্দোনেশিয়া যাব, ইন্দোনেশিয়া ট্যুর, এবারে ট্যুর ইন্দোনেশিয়ায়। সাথে থাকবেন সবাই, ইন্দোনেশিয়া ট্যুর উপভোগ করবেন। যে বিমানের ভিতরে ঢুকবে এখন, কুয়াশা, একটু লেট ফ্লাইট, আল্লাহ জানের ইন্দোনেশিয়ার ফ্লাইটটা পাবো কিনা। অনেক কুয়াশা, আজকের ফ্লাইটটা লেট, অলমোস্ট আধা ঘন্টা লেট হয়ে গেছে। বিমানে বসে গেছি যে মালয়েশিয়া এয়ারলাইন্সে, বসে গেছি মালয়েশিয়া এয়ারলাইন্স। জানালার সিটে বসলাম। দুপুরের খাবার দিল বিরিয়ানি, পোলাও, চিকেন, ভেজিটেবল, ব্রেড, সালাদ, আর হচ্ছে কেক, পানি। এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের দুপুরের খাবার। মালয়েশিয়া এয়ারপোর্টে চলে এসেছি, এখন ল্যান্ড করবে। চলে এসেছি মালয়েশিয়া, মালয়েশিয়া এয়ারপোর্টে আসি। যে এখন মালয়েশিয়া এয়ারপোর্ট, ট্রানজিট করবো। মালয়েশিয়ার ট্রানজিটটা 3 ঘন্টা ছিল, এখন যাচ্ছে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। 3 ঘন্টা ট্রানজিটে বাংলাদেশ, ঢাকা থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে জাকার্তা। এই 1 ঘন্টা 10 মিনিটে আমরা জাকার্তা পৌঁছে যাব। জাকার্তা এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখন সময় হচ্ছে 12টা বাজে রাত। ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করলাম ইন্দোনেশিয়া এয়ারপোর্টে। যে আমার লাগেজ পেয়ে গেলাম, লাগেজ দিন ওটা, 2টা লাগেজ। এখন বের হয়ে যাচ্ছি। অনেক বড় এয়ারপোর্ট, সামনে ইয়ালিদরা এসে অপেক্ষা করতেছে বাইরে। ইয়ালিদরা এসে সো এক্সাইটেড। এক্সকিউজ মি, এক্সিট 1। হ্যালো বাবা, ইয়ালে হাউ আর ইউ? হ্যালো, জি বাবা, বাবা কামি, বাবা
Baba coming? Ji? Ji Baba? You miss Baba? Huh? You miss? You miss Baba? Baba lah. Cengiran. Assalamualaikum. Assalamualaikum. How are you?